সরি মেডিকেল কাউন্সিলিং কমিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এবং আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ আপডেট আছে, সেটি আপনাদেরকে শেয়ার করব। চলুন বন্ধুরা দেখে নিই সেই নোটিশটি। দেখতেই পাচ্ছেন 25/2/2022 এই তারিখে নোটিশটি ইন্টিমেট করা হয়েছে এবং এখানে জানিয়ে দেওয়া হয়েছে ইট ইজ ফর দ্য ইনফরমেশন টু অল ক্যান্ডিডেটস দ্যাট দ্য প্রভিশনাল রেজাল্ট ফর রাউন্ড টু এর যে চয়েস ফিলিং হয়েছিল তার একটি রেজাল্ট, প্রভিশনাল রেজাল্ট পাবলিশ করা হয়েছে এবং সেটি কখন থেকে অ্যাভেলেবেল হবে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সেটি হচ্ছে 26/2/2022, অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং 10টা AM থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন। সরাসরি আপনার এমসিসি রেজাল্ট কোয়ারি @gmail.com থেকে আপনাদের যে রেজিস্টার্ড ইমেল আইডি আছে সেখানে কিন্তু মেল যাবে। দ্য ক্যান্ডিডেট আর ফার্দার ইনফর্ম দ্য প্রফেশনাল রেজাল্ট ইজ অনলি দ্য ইন্ডিকেটিভ ইন নেচার অ্যান্ড দ্য সাবজেক্ট টু চেঞ্জ। দ্য ক্যান্ডিডেট ক্যান নট ক্লেম এনি রাইট ওভার দ্য অ্যালোটেড সিট ইন দ্য প্রফেশনাল রেজাল্ট অ্যান্ড দ্য প্রফেশনাল রেজাল্ট ক্যান নট বি চ্যালেঞ্জ বিফোর দ্য কোর্ট অফ ল। তো বুঝতেই পারছেন আপনি কোনোভাবেই কিন্তু এখানে ক্লেম করতে পারবেন না এবং কোর্টের আইন ছাড়া কিন্তু আপনি কোনোভাবে সেখানে চেঞ্জ করতে পারবেন বা কোনো রকম ক্লেম করতে পারবেন না। সো দেখতেই পাচ্ছেন আপনারা দ্য ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু অ্যাপ্রোচ দ্য অ্যালোটেড কলেজ অথবা ইনস্টিটিউট অনলি আফটার দ্য ডিক্লারেশন অফ দ্য ফাইনাল রেজাল্ট। আপনাকে ফাইনাল রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে যতদিন না আপনার সিট অ্যালটমেন্ট হচ্ছে কোনো কলেজে। তো আপনার যে অ্যালটমেন্ট রিটার্ন বা রেজাল্ট বা লেটার আপনাকে দেওয়া হয়েছে এমসিসি ওয়েবসাইট থেকে সেটি আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত, আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে এবং এরপরে নিটের যাবতীয় আপডেট এবং এডুকেশন রিলেটেড যাবতীয় আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের চ্যানেলটিকে বেশি থেকে বেশি শেয়ার করতে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।